আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার আজকে 17তম বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে হলেন তিনি একটু আবেগতাড়িত, নিজের বিয়ের ছবি করলেন শেয়ার সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে কনের বেশে শ্রীলেখাকে, দারুণ মিষ্টি দেখাচ্ছে বেনারসিতে, আর গয়নায় শ্রীলেখা মিত্রকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন শ্রীলেখা মিত্রর বিয়ের ছবি, এর সঙ্গে আরেকটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী আর তার বর। অভিনেত্রী 17 বছর আগে বিয়ে করেছিলেন পরিচালক শিলাদিত্য সান্যালকে। শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ের এই ছবিটি 17তম অ্যানিভার্সারিতে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় নায়িকা শ্রীলেখা মিত্র। তবে বন্ধুরা, আমরা জানিয়ে দিই তিনি আর তার স্বামী এখন আর একসঙ্গে নেই। হ্যাঁ, তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হলে কি হবে, দুজনে এখনও একে অপরের বেশ ভালো বন্ধু। শ্রীলেখা আর শিলাদিত্যের একটি মেয়েও আছে। আপনাদের জানিয়ে দিই, অভিনেত্রী এই ছবিটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আজ হতে পারতো আমাদের 17th অ্যানিভার্সারি, হ্যান্ডসাম না আমার এক্স, তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না। সঙ্গে ইমোজি ইউজ করেছেন অভিনেত্রী, স্যাড ইমোজি আর হ্যাপি অ্যানিভার্সারি বলতে তৎক্ষণাৎ আনফ্রেন্ড করা হবে, তার সঙ্গে ওয়ার্নিংও জানিয়েছেন নায়িকা। তো বন্ধুরা, আপনারা দেখছেন তো কিভাবে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের 17তম অ্যানিভার্সারিতে নিজের এক্স হাজব্যান্ডের স্মৃতিচারণা করলেন সোশ্যাল মিডিয়ায়। তারা দুজন এক ছাদের তলায় না থাকলেও একে অপরের বেশ ভালো বন্ধু এখনও। তো বন্ধুরা, কেমন লাগলো শ্রীলেখাকে তার বিয়ের দিনের ছবিতে দেখে? আমাদের জানিয়ে ফেলুন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।